পোরশায় 5 জন হাফেজ ছাত্রকে পাগড়ি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। নওগাঁর পোরশাই উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণুপুর কলোনিপাড়া জামে মসজিদ কাম হাফিজিয়া মাদ্রাসার 5 জন হাফেজ ছাত্রকে পাগড়ি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। 17 এপ্রিল শুক্রবার বাদ জুমা স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে হাফেজ সম্পন্ন করা শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ি প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাকলাহাট মাদ্রাসার অধ্যক্ষ শেখ আব্দুর রহিম। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন নাজিল শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। এর সারাংশ হচ্ছে এই পৃথিবীর ভিতরে জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারাই যারা এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এ সময় বিদায়ী হাফেজদের হাতে পাগড়ি, পায়জামা, পাঞ্জাবি, টুপি ও লাঠি তুলে দেন তিনি। অত্র মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল হাই। অত্র মাদ্রাসার পরিচালক প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি আমজাদ হোসেন আজাদ, আবু বক্কর সিদ্দিক, অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম, অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মাস্টার, রজিবুল ইসলাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এবছর বিদায়ী 5 জন শিক্ষার্থীরা হলেন সাপাহার কলমুডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াদুদ ও মাসুদুর রহমান, সাপাহার উপজেলার আলাদিপুর গ্রামের আব্দুর রহমান, পত্নীতলা উপজেলার আইলফাকা ঘোলাদিঘি গ্রামের জুনায়েদ সিদ্দিক ও তারেক মনোয়ার। সালাউদ্দিন আহমেদ, এসটিভি পোরশা, নওগাঁ।